আজ প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে রামনগর নোটবিহারি পাল চৌধুরী হাই স্কুলের ছাত্র অনির্বাণ খাঁড়া। তার প্রাপ্ত নম্বর 491। ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়তে চায় অনির্বাণ। এই অনির্বাণ খাঁড়া তার মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করায় সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। মাধ্যমিকে তো ভালো ফল করেছিল, উচ্চ মাধ্যমিকে এমন আশা করেছিলেন? করেছিলাম, কিন্তু এত এতটা ভয়ের ছিল যে এত মাধ্যমিকটা ছিল একটা ছোট নালার মতো, এটা যে এত সাগরের মতো বড় জিনিসটা পার হয়ে আসতে পারবে সেটা করতে পারে না, পার্সে করতে। তো আজকে আমি খবরটা শুনে খুব ভালো লেগেছে যে আমার ছেলে আজ এই জিনিসটা করতে পেরেছে। আমি চাই আমার ছেলে একটা সৎ আদর্শ ভালো মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, দেশকে কাজে লাগুক, দশের কাজ। কী বলবে কলেজ? আমার একটা এরকম অনুমান ছিল যে এরকম একটা রেজাল্ট হবে, তো সেই রেজাল্টটা হয়েছে। সকলকে উৎসাহ করব, কারণ আমার এই সাফল্যের পিছনে বাবা মা থেকে শুরু করে বাড়ির মানুষজন, আমার শিক্ষক মহাশয় যারা রয়েছেন, হ্যাঁ, গ্রামের সকলকে আমি উৎসাহ করব সাফল্য। এই সাফল্যের পিছনে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা তো অবশ্যই অনস্বীকার্য, কারণ আমি হচ্ছে টেস্টের সময় সেভাবে ততটা তৈরি ছিলাম না, তো তারা আমাকে অনেক, হ্যাঁ, পরীক্ষা টরীক্ষা নিয়ে অনেকভাবে আমাকে তৈরি করে দিয়েছিলেন। তাছাড়া কিছু জিনিস ব্যক্তিগতভাবেও দেখিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, আমি যখন এখানে পড়ছিলাম তারা উৎসাহ দিয়েছিলেন, তাদের সেই উৎসাহের জন্য আমি আজ এই জায়গায় আসতে পেরেছি।